ক্ষেত্রে তোমাদের আর মুখস্থ করা লাগবে না যে এইটার ক্ষেত্রে এটার সংকেত এরকম AL2SO4 অনেকে এরকম ভাবে আমি দেখছি যে অনেকে এরকম ভাবে মুখস্থ করে, কিন্তু এটা কিন্তু মুখস্থ করার বিষয় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলোচনা করব রাসায়নিক সংকেত লেখার নিয়ম নিয়ে। তো রাসায়নিক সংকেত লেখার নিয়ম এটা যদি বুঝতে হয় তো তোমাদেরকে আমি এটা বোঝানোর জন্য মাত্র তিনটা নিয়ম দেব। তো এই তিনটা নিয়মের মাধ্যমে তোমরা কি করতে পারবে, এই রাসায়নিক সংকেত লেখার নিয়মটাকে খুব সহজে বুঝতে পারবে এবং তোমরা রাসায়নিক ভাবে কোনো সংকেত লিখতে পারবে। এখন এই রাসায়নিক সংকেত লেখার নিয়ম এটা বুঝতে হলে তোমাদেরকে আগে যোজনী সম্পর্কে ধারণা থাকতে হবে বা যোজ্যতা সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন যোজনী বা যোজ্যতা কাকে বলে, যোজনী বা যোজ্যতা কিভাবে বের করতে হয়, বা তোমার সুপ্ত যোজনী কি, আবার আছে সক্রিয় যোজনী কি, তো এগুলা কিভাবে বের করতে হয়, এগুলা কিভাবে মনে রাখা যায়, এগুলা কিন্তু আমি বিগত এপিসোডে তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা তো ভালো, আর যারা দেখো নাই তারা কিন্তু চাইলে দেখে আসতে পারো। এখন কথা হচ্ছে যে আমাদের আজকের আলোচনার বিষয়, তো আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসায়নিক সংকেত যে লেখার নিয়ম, তো এটাকে আমরা কিভাবে লিখব। আমরা যদি প্রথমে একটা এক্সাম্পল দেই বা প্রথমে যদি নিয়ম প্রথম নিয়মটার কথা চিন্তা করি, তো প্রথম নিয়মটা হচ্ছে কি যে আমি যদি বলি যে একটা অণু, তো একটা অণুর ভিতরে কি থাকে, একটা অণুর ভিতরে অসংখ্য পরমাণু থাকে। কারণ আমি কিন্তু তোমাদের এর আগেই বলেছিলাম যে অণু মানে হচ্ছে বড় আর পরমাণু মানে হচ্ছে ছোট, মানে টেকনিকটা এরকম দিয়েছিলাম যে অণু বানানটা হচ্ছে ছোট অর্থাৎ অণু হবে বড় আর পরমাণু বানানটা হচ্ছে বড় অর্থাৎ পরমাণু হবে কি ছোট। অর্থাৎ একটা অণুর ভিতরে অসংখ্য পরমাণু থাকতে পারে, অর্থাৎ দুই বা ততোধিক পরমাণু মিলেই কিন্তু অণু হয়। এখন যদি তোমাদেরকে আমি বলি যে হাইড্রোজেন অণু, এখন হাইড্রোজেন অণু যখন আমি বলবো তখন কিন্তু তুমি অবশ্যই H2 লিখবা, বা আমি যদি তোমাকে বলি অক্সিজেন অণু তখন কিন্তু তুমি O2 লিখবা। এখন কথা হচ্ছে যে এই যে অণু মানে এই যে অক্সিজেন অণু, এই অক্সিজেন অণুর ভিতরে কয়টা পরমাণু আছে, অক্সিজেন দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু গঠন করছে, এই কারণে আমরা কি লিখছি, এই কারণে আমরা কিন্তু O2 লিখছি। ঠিক আছে, তো নিয়মটা হচ্ছে যে এরকম, যখন কোনো পরমাণু মিলে একটা অণু গঠন করবে তো ওই পরমাণু সাইডে আমার খুব ছোট করে এই ডাইন সাইডে আমার কি লিখে দিতে হবে যে যতগুলো পরমাণু মিলে একটা অণু গঠন করছে সেই সংখ্যাটা আমাকে লিখে দিতে হবে। আমি যদি আরো এক্সাম্পল দেই, যেমন তোমার পর্যায় সারণীর সদর নাম্বার গ্রুপকে কি বলা হয় বলতো, পর্যায় সারণীর সদর নাম্বার গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ বা লবণ গঠনকারী। এখন এই সতেরো নম্বর গ্রুপে কে কে মৌল আছে, আমি যদি বলি যে সতেরো নম্বর গ্রুপে আছে কি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, তো এগুলা, তো এগুলা কি এই এই মৌলগুলোও কিন্তু তোমার একা একা থাকতে পছন্দ করে না, ওরা কিন্তু দুইটা দুইটা করে মৌল থাকে, আর এগুলা কিন্তু পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা F2, Cl2, Br2, I2 এরকম ভাবে লিখবো। আবার আমি যদি একই ভাবে তোমাদেরকে বুঝাই যে নাইট্রোজেন, তো নাইট্রোজেনের বেলায় কিন্তু আমরা দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অনুগঠন করে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার একটা সমযোজী বন্ধনের মাধ্যমে এই যে তোমার অণুটা থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা এক নাম্বার নিয়ম গেছে, যখন নিজেদের মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয় মানে অসংখ্য পরমাণু যখন নিজেদের মাধ্যমে যুক্ত হয় সেক্ষেত্রে আমরা এই নিচে ডাইন সাইডের নিচে ছোট করে ওই সংখ্যাটা লিখে দেবো যে কয়টা পরমাণু অ্যাডজাস্ট হয়েছে। কিন্তু যদি এরকম হয় যে ভিন্ন কোনো পরমাণু অ্যাডজাস্ট হয় তো সেই ক্ষেত্রে আমরা কিরকম করবো, তো সেটাকে আমি একটু যদি বুঝাই, আমি তোমাদের যদি একটা যৌগ দিয়ে বুঝাই, আমি যদি এখানে লিখি যে মনে করো আমি লিখলাম যে সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম ক্লোরাইড এই যোগের একটা কমন যোগ, এটা তোমরা সবাই চিনো যে সোডিয়াম ক্লোরাইড, এটা আমরা কিভাবে লিখছি, এটা কিন্তু একটা রাসায়নিক সংকেত। তো এই সংকেত আমরা কিভাবে লিখছি একটু চিন্তা করো, আমি এখানে লিখেছি যে সোডিয়াম, তারপরে লিখেছি ক্লোরিন, তো এটাকে আমরা বলেছি যে সোডিয়াম ক্লোরাইড। এখন তুমি চিন্তা করো যে সোডিয়ামের যোজনী কত বা সোডিয়ামের যোজ্যতা কত, এটা কিন্তু আমি শর্টকাট টেকনিক দিয়েছিলাম। সোডিয়ামের কাছাকাছি আছে নিয়ন, নিয়নের মতো হইতে গেলে সোডিয়ামের একটা দান করতে লাগবে, এখন দান করুক বা গ্রহণ করুক সেটা আমার দেখার বিষয় না। মেইন কথা হচ্ছে যে এখন সোডিয়াম যদি নিয়নের মতো হইতে চায় এখন একটা দান করা লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সোডিয়ামের যোজনী হচ্ছে 1। আবার ক্লোরিনের একইভাবে 17-18 হইতে গেলে মানে আর্গনের মতো হইতে গেলে আর কিন্তু একটা গ্রহণ করা লাগবে। এখন দান বা গ্রহণ যাই করুক, এখন ক্লোরিনও যদি নিষ্ক্রিয় হইতে চায় মানে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু আরো একটা লাগবে। এখন সোজা বাংলা কথা হচ্ছে যে সোডিয়ামের যোজনী কত, 1, আবার ক্লোরিনের যোজনীও 1। এখন টেকনিকটা হচ্ছে যে একজনের ক্ষমতা, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে যোজনী বা যোজ্যতা মানে হচ্ছে যে অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, মানে অপর মৌলের সাথে যে যুক্ত হওয়ার ক্ষমতা তাকে কি বলা হয়, যোজনী বা যোজ্যতা বলা হয়। এখন আমি যদি বলি যে একজনের ক্ষমতা কি, তোমার নিজের ক্ষমতা কি তুমি নিজের উপরে প্রয়োগ করবা, অবশ্যই না, তোমার নিজের ক্ষমতা হচ্ছে তুমি আরেকজনের উপর প্রয়োগ করবা। এখন সোডিয়ামের যে নিজের যে ক্ষমতা, সোডিয়ামের নিজের ক্ষমতা হচ্ছে 1,
আর কুলরিনের নিজের ক্ষমতা হচ্ছে এক। এখন একজনের ক্ষমতা আরেকজনের উপর প্রয়োগ করবে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে সোডিয়ামের ঘুষি, মানে তুমি এখানে ঘুষি মনে রাখতে পারো যে সোডিয়াম ঘুষি মারতে পারবে একটা, তো এই সোডিয়ামের ঘুষিটা মেরে দেবে কুলরিনকে, ঠিক আছে, ওয়ান। আর কুলরিনের ঘুষি মারবে একটা, কুলরিনের ঘুষি মেরে দেবে সোডিয়ামকে। এখানে যেহেতু ওয়ান আর ওয়ান, এই কারণে ওয়ান ওয়ান এগুলা কিন্তু লেখা লাগে না, কারণ এক হলে সেগুলা কিন্তু তোমার কি করা লাগবে না, তোমার লেখা লাগবে না। তো এই যে সোডিয়াম ক্লোরাইড, এই রাসায়নিক ভাবে সংকেতটা কিন্তু লেখা হয়ে গেছে। এখন যদি আমি বলি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, একই ভাবে যদি আমি এভাবে লিখে রাখি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দেখো আমি সোডিয়াম ক্লোরাইড যেভাবে লিখছি, আমি যদি একইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখি, এখন দেখো তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা কি আমার লেখা হয়েছে কি হয় নাই, এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা কিন্তু আমার লেখা হয় নাই। এখন তুমি বলবা যে সোডিয়াম ক্লোরাইড এর মতোই তো আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা লিখেছি, তারপরেও কেন হয় নাই? এখন তুমি চিন্তা করো, আমি বলেছিলাম যে একজনের ক্ষমতা মারবে আরেকজনকে, এখন ম্যাগনেসিয়ামের ঘুষি কয়টা, দুইটা, কারণ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, ও যদি নিয়নের মতো হইতে চায় তার মানে দুইটা দান করা লাগবে, তো সেই টেকনিক ওয়াইজ আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, এগুলা কিন্তু আমি গত এপিসোডে বুঝিয়েছিলাম। তো ম্যাগনেসিয়ামের যোজনী মারবে কাকে, ক্লোরিনকে, তো এখানে ম্যাগনেসিয়ামের ক্ষমতা যেহেতু 2, তো এখানে সিএল এখানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আবার একইভাবে দেখো ক্লোরিনের যোজনী বা যোজ্যতা কত, ক্লোরিনের বা যোজনী যোজ্যতা হচ্ছে যে 1, তো এখন আমরা ক্লোরিনের যোজনী বা যোজ্যতা যে 1 এটা কিন্তু ম্যাগনেসিয়ামের এখানে লিখে দিব, কিন্তু একটু আগে আমি বলেছি যে 1 কিন্তু তোমার কি করা লাগবে না, লেখা লাগবে না। তো সেই ক্ষেত্রে তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখন কিন্তু তোমার লেখা হয়ে গেছে, মানে MgCl2 কিন্তু লেখা লাগবে। একইভাবে তোমাকে আমি যদি বলি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখন দেখো তো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি লেখা হয়েছে কিনা, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি লেখা হয়েছে, এটাও কিন্তু লেখা হয় নাই, কারণ অ্যালুমিনিয়ামের ক্ষমতা হচ্ছে 3, অ্যালুমিনিয়ামের ক্ষমতা মারবে, এখন ক্ষমতা মানে হচ্ছে আমি যোজনীকে ক্ষমতা দ্বারা প্রকাশ করছি, তো অ্যালুমিনিয়ামের ক্ষমতা বা অ্যালুমিনিয়ামের ঘুষি হচ্ছে 3টা, তো অ্যালুমিনিয়ামের ঘুষি কাকে মারবে, অবশ্যই অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামকে নিজে মারবে না, তো অ্যালুমিনিয়ামের ঘুষি মেরে দেবে ক্লোরিনকে, এখানে সিএল কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। আর ক্লোরিনের ঘুষি তো একটাই, বা ক্লোরিনের যোজনী বা যোজ্যতা যেহেতু 1, তো এই 1 আর এখানে কি করা লাগবে না, লেখা লাগবে না। তো এখানে কিন্তু আমরা আমার কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা লেখা হয়ে গেল। এখন যদি তোমাকে আমি আরো একটা এক্সাম্পল দিই, আমি যদি তোমাকে বলি যে ম্যাগনেসিয়াম অক্সাইড, একটু খেয়াল করো তো ম্যাগনেসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড এগুলার বেলায় কি হয়, একটু খেয়াল করো যে ম্যাগনেসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড এর বেলায় কি হয়, তোমার এখানে দেখো ম্যাগনেসিয়ামের ক্ষমতা কিন্তু 2, আবার অক্সিজেনের ক্ষমতাও কিন্তু 2। এখন ম্যাগনেসিয়ামের যোজনী বা যোজ্যতা হচ্ছে 2, আবার অক্সিজেনের কত, যোজনী বা যোজ্যতা 2। এখন ম্যাগনেসিয়ামের যোজনী মেরে দেবে অক্সিজেনকে, আবার অক্সিজেনের যোজনী মেরে দেবে ম্যাগনেসিয়ামকে, তো এখানে হবে 2, এখানে হবে 2। এখন এখানে যেহেতু 2-2 সেম হয়ে যায়, এই কারণে তোমার আর এগুলা কি করা লাগে না, লেখা লাগে না। বা এইটাকে এভাবেও বলা যায় যে তোমার যখন আমি 3 নাম্বার টেকনিকটা বলবো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা বুঝতে পারবা। এখন আপাতত এটুকু মনে রাখো যে এখানে যদি সেম সেম হয়ে যায় তখন তোমার কি এগুলা লেখা লাগবে না। আবার একইভাবে তোমার ক্যালসিয়ামের যোজনীও কিন্তু 2, কারণ ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, আর কাছাকাছি আছে কি নিয়ন, সরি আর্গন, তো আর্গনের মতো হইতে গেল আর 18টা হইতে গেল, 2টা দান করা লাগবে। এখন দান করুক বা গ্রহণ করুক সেটা আমার দেখার বিষয় না, সোজা কথা হচ্ছে যে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, আবার অক্সিজেনের যোজনী কিন্তু 2 একইভাবে, আর যেহেতু অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু 8, অর্থাৎ আর কাছাকাছি আর কি আছে নিয়ন, তো নিয়নের মতো হইতে গেল আর কয়টা লাগবে, 2টা লাগবে। এখন আমি বলছিলাম যে গ্রহণ বা দান আমার দেখার বিষয় না, একইভাবে আমরা বলতে পারি যে অক্সিজেনের যোজনী বা যোজ্যতা হচ্ছে 2, তো অক্সিজেনের যোজনী বা যোজ্যতা মেরে দেবে কাকে, ক্যালসিয়ামকে, আবার ক্যালসিয়ামের যোজনী মেরে দেবে কাকে, অক্সিজেনকে, একজনের ক্ষমতা আরেকজনকে মারবে, তো এখানেও কিন্তু 2-2 হয়ে যায়। তো একইভাবে আমরা আমাদের কি আর এই 2-2 এগুলা যেহেতু সেম হয়ে গেছে এই কারণে আর লেখা লাগবে না। তো ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আমরা যদি এভাবেই লিখে রাখি তাহলে সেটাই কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমি যদি আরো এক্সাম্পল তোমাদেরকে বোঝাই যে 3 নাম্বার নিয়মটা বোঝানোর ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি যে কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা কিরকম, এখন তোমরা তো সবাই জানার কথা যে কার্বন ডাইঅক্সাইডের সংকেত রয়েছে CO2, হ্যাঁ, তো কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড যে এটা আসলো, তো এই যে কার্বন ডাইঅক্সাইড যে আসলো, এই কার্বন ডাইঅক্সাইডটা আসলে কিভাবে আসলো তুমি একটু খেয়াল করো, যে আমরা যদি এই নিয়ম অনুযায়ী যদি চিন্তা করি, হ্যাঁ, এখন দেখো যে কার্বনের যোজনী বা যোজ্যতা কত, কার্বনের যোজনী বা যোজ্যতা হচ্ছে 4, কারণ কার্বনের পারমাণবিক সংখ্যা 4, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তো ওর কাছাকাছি নিশ্চয় হচ্ছে নিয়ন, নিয়নের মতো হইতে গেলে 4টা লাগবে। তো এই টেকনিক ওয়াইজ কিন্তু আমরা মনে রাখতে পারি, আমি বারবার তোমাদেরকে বলছি যে কার্বনের যোজনী হচ্ছে 4 আর অক্সিজেনের যোজনী কিন্তু 2, একটু আগে বলছি। এখন কথা হচ্ছে এটা যদি আমি একটু ব্যাখ্যা করে বোঝাই যে কার্বন আর লেক্সি আমি কি অক্সিজেন, এখন কার্বনের ক্ষমতা মারবে অক্সিজেনকে আর অক্সিজেনের ক্ষমতা মারবে কার্বনকে, এখন কার্বনের ক্ষমতা হচ্ছে 4 মেরে দিল অক্সিজেনকে, আর অক্সিজেনের ক্ষমতা হচ্ছে কত, অক্সিজেনের ক্ষমতা হচ্ছে 2 মেরে দিল কার্বনকে, তার মানে এখানে হচ্ছে C2O4।
এখন একটু চিন্তা করো যে এখানে আছে টু, এখানে আছে ফোর, এটাকে কি একটু মিনিমাইজ করা যায় না, মানে এটাকে একটু ছোট করা যায় না? হ্যাঁ, ছোট করা যাবে। কিভাবে ছোট করা যাবে? দেখো, এখানে টু কেও কিন্তু টু দ্বারা ভাগ যায়, আবার ফোর কেও কিন্তু টু দ্বারা ভাগ যায়। এখন যখন আমার এরকম মিনিমাইজ করা যাবে, তখন আমাদের টেকনিক হচ্ছে যে আমার তিন নাম্বার রুলস, যে তখন এটা কি করা লাগবে, অবশ্যই মিনিমাইজ করে ফেলতে হবে বা ছোট করে ফেলতে হবে। এখন তুমি যদি দুই কে দুই দ্বারা ভাগ করো, তখন এখানে হয়ে যাবে ওয়ান, মানে সি ওয়ান, ওয়ান আর লেখা লাগবে না। আর অক্সিজেন কে, অক্সিজেনের যে এখানে চারটা আছে, তো চার কে যদি তুমি দুই দ্বারা ভাগ করো, তো এটা হয়ে যাবে দুই, মানে সি ও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। তোমরা এটা জানার কথা যে মনো মানে হচ্ছে এক, ডাই মানে হচ্ছে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার, পেন্টা মানে পাঁচ, হেক্সা মানে ছয়। আমি যে বলেছিলাম না যে ব্রাজিলের হেক্সামেশন, তো যাই হোক, হেক্সা মানে কি ছয়, তারপর হেপ্টা মানে কি সাত, অক্টা মানে কি আট, নোনা মানে কি নয়, ডেকা মানে হচ্ছে দশ। তো এইভাবে আমরা বলতে পারি, যদি এতগুলো লাগে না, তোমার চারটা কি পাঁচটা সর্বোচ্চ লাগে অধিকাংশ ক্ষেত্রেই। তো এখন দেখো এখানে কি কার্বন অক্সিজেন কয়টা আছে, দুইটা আছে, তো কার্বন ডাইঅক্সাইড, এটার নাম কি কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এরকম ভাবে আসছে। এখানে কিন্তু যোজনীর বা রাসায়নিক যোজনীর ব্যাখ্যাটা অনুসরণ করে, মানে রাসায়নিক সংকেত লেখার নিয়ম অনুযায়ী কিন্তু এভাবে কার্বন ডাইঅক্সাইডটা হয়েছে। ঠিক আছে, তাই আমি আশা করছি তোমরা এই তিনটা টেকনিকই বুঝতে পারছো। আমি যদি আরো একটু এক্সাম্পল দিই তোমাদের সুবিধার ক্ষেত্রে, আমি কোন এক্সাম্পল দিতে পারি, যেমন আমি যদি তোমাদেরকে বলি যে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, তো সালফিউরিক অ্যাসিড এটা তো সবাই চিনার কথা, যে সালফিউরিক অ্যাসিড কিভাবে লেখে, আমি তোমাদের পরিচিত যৌগগুলাই দিচ্ছি, যাতে করে তোমরা এই যৌগগুলো চিনতে পারো, আবার তোমরা কি করতে পারো যে এটা টেকনিকটাও তোমরা মাথায় রাখতে পারো যে এই যৌগটা আমরা কিভাবে লিখছি। আসলে তো এটা কাকতালীয় ভাবে চলে আসে নাই যে আমাদেরকে মুখস্থ করা লাগবে বা মনে রাখা লাগবে, এরকম না কিন্তু ব্যাপারটা। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই পদ্ধতি অনুসরণ করে আসছে, তো সেই পদ্ধতিটাকে আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, এখন যদি আমি বলি যে সালফিউরিক অ্যাসিড, তোমরা সবাই জানার কথা যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, তো এই ব্যাপারটা কিভাবে আসছে, তো H2SO4 এর বেলায় তোমার আমি যদি লিখি যে হাইড্রোজেন আর হচ্ছে গিয়ে তোমার সালফেট, এখন সালফেট SO4, হ্যাঁ, তো সালফেটের জারণ মান হচ্ছে বা সালফেটের যোজনী হচ্ছে তোমার গিয়ে টু, তো সালফেটের যোজনী যেহেতু টু, সালফেট মানে হচ্ছে SO4, টোটালটা হচ্ছে সালফেট, সালফেটের যোজনী ইউজ হবে হাইড্রোজেনের এখানে চলে আসবে, আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক, এই একটার ব্রেকার দিয়ে লেখা লাগবে না। ঠিক আছে, এখন যদি তুমি সালফিউরিক অ্যাসিড না লেখে, তুমি যদি এখানে লেখতা অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে তুমি কিভাবে লেখতা, মানে একজনের ক্ষমতা তো আরেকজনকে মারবে, তো সেক্ষেত্রে তুমি যদি এখানে লেখতা যে অ্যালুমিনিয়াম সালফেট, হ্যাঁ, এখানে লেখতা যে অ্যালুমিনিয়াম সালফেট, এখন অ্যালুমিনিয়াম সালফেট এটা কি লেখা হয়েছে, এটা কিন্তু লেখা হয় নাই। কি কারণে লেখা হয় নাই, আমি বলেছিলাম যে একজনের ঘুষি আরেকজনকে বা একজনের ক্ষমতা আরেকজনকে মারা লাগবে, তো এখন অ্যালুমিনিয়ামের ঘুষি হচ্ছে তোমার তিন, এখন অ্যালুমিনিয়ামের যোজনী যেহেতু তিন, তো অ্যালুমিনিয়ামের যোজনী মারবে কাকে, অবশ্যই সালফেটকে মারবে, তো এখানে আমরা ব্রেকার দিয়ে সুন্দর করে এখানে তিন দিয়ে দেবো, আবার সালফেটের যোজনী কিন্তু দুই, তো এখন আবার সুন্দর করে এখানে কি মেরে দেবো, এই দুইটাকে এইখানে মেরে দেবো, এটা কিন্তু আমার অ্যালুমিনিয়াম সালফেটটা লেখা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে সোজা টেকনিক হচ্ছে কি যে একজনের যোজনী আরেকজনকে মারতে হবে। এখন কথা হচ্ছে যে এখন অনেক সময় দেখা যাবে যে অনেকগুলোর ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যদিও এগুলো আমি পূর্ববর্তী এপিসোডে বলে এসেছিলাম, তো যাই হোক, তো এই টেকনিক অনুসরণ করে কিন্তু তোমরা খুব সহজে রাসায়নিক সংকেত গুলোকে লিখে ফেলতে পারবে, তো সেই ক্ষেত্রে তোমাদের আর মুখস্থ করা লাগবে না যে এইটার ক্ষেত্রে এটার সংকেত এরকম AL2SO4, অনেকে এরকম ভাবে আমি দেখছি যে অনেকে এরকম ভাবে মুখস্থ করে, কিন্তু এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, জাস্ট যোজনী গুলাকে মনে রাখতে হবে, এটাও কিন্তু আমি বুঝাইছি যে কিভাবে সহজে মনে রাখা যায় টেকনিক ওয়াইজ, আবার কি করা লাগবে যেটা নিয়মটা একটু বোঝা লাগবে, তাহলে কিন্তু তুমি রাসায়নিক ভাগ রাসায়নিকের যে সংকেতগুলা কিন্তু খুব সহজেই লিখে ফেলতে পারবে। তো তোমরা আর কি কি ভিডিও চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর সামনের ভিডিওগুলো যাতে মিস না হয় সেজন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।